देखो, द चैप्टर इज प्रॉफिट और लॉस प्रायर टू इनकॉर्पोरेशन। কি হয়, আমরা জেনেছি যারা কোম্পানি ফর্ম করে, এনি কোম্পানি, সে প্রাইভেট কোম্পানি হোক বা লিমিটেড কোম্পানি হোক, যারা কোম্পানি ফর্ম করে তাদেরকে কি বলে বলতো? দে আর প্রমোটার্স অব দ্য কোম্পানি। এবার একটা সিচুয়েশন চিন্তা কর, সাপোজ এ বি সি ডি ই এরা পাঁচজন মিলে একটা কোম্পানি ফর্ম করবে, ঠিক করেছে, একটা প্রাইভেট কোম্পানি। আমরা জানি প্রাইভেট কোম্পানিতে মিনিমাম প্রমোটার কজন লাগে? দুজন। সো এরা পাঁচজন মিলে ঠিক করেছে একটা কোম্পানি ফর্ম করবে, যে কোম্পানির নাম দেবে এ টু জেড লিমিটেড, কোম্পানির নাম দেবে। এবার একটা কোম্পানি কি রাতারাতি ফর্মেশন তো হয় না, ইট টেক সাম টাইম, সাম লিগাল প্রসিডিউরস আর দেয়ার। এ বি সি ডি ই এরা কি করবে, কোনো চার্টার্ড ফার্মের সাথে কন্ট্যাক্ট করবে, কোম্পানি ফর্ম করতে গেলে যে সমস্ত লিগাল প্রসিডিউর আছে, যে সমস্ত ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয় সেগুলো প্রিপেয়ার করবে, করে আরওসির কাছে জমা করবে, আরওসি সেটাকে ভেরিফিকেশনে স্যাটিসফাইড হলে তখন আরওসি ইস্যু করে কি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এবং এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যখন ইস্যু হবে তখনই কিন্তু লিগালি একটা কোম্পানি এক্সিস্টেন্সে আসে। যেদিন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আমাদের আরওসি ইস্যু করবে সেদিনকে আমরা বলবো যে কোম্পানি লিগালি এক্সিস্টেন্সে এলো। এবার ধর এ বি সি ডি ই এরা কি চিন্তা করেছে, এরা কোন একটা সোল প্রপারেটরশিপ বা পার্টনারশিপ বিজনেসকে টেক ওভার করবে, এরা নতুন ভাবে বিজনেস স্টার্ট করবে না, কোন একজন সোল প্রপারেটর বা পার্টনারশিপ ফার্ম আছে অলরেডি, তাদের রানিং বিজনেস, সেই রানিং বিজনেসটা টেক ওভার করবে কে, এ টু জেড লিমিটেড, রানিং বিজনেস। তার মানে বিজনেসটা কিন্তু অলরেডি চলছে, সাপোজ ধরো টেক ওভার করেছে, এ টু জেড টেক ওভার করেছে অ্যাজ অন 1 জানুয়ারি 2022। এই সোল প্রপারাইটার যাকে টেক ওভার করছে তার সাথে কথা হয়ে গেছে 1 জানুয়ারি 2022 এর রানিং বিজনেসটা এ টু জেড লিমিটেড টেক ওভার করবে, কিন্তু 1 জানুয়ারি কিন্তু লিগালি এ টু জেড কিন্তু এক্সিস্টেন্সে আসেনি। এরা ঠিক করেছে কোম্পানি ফর্ম করবে, লিগাল প্রসেস চলছে, বাই দ্যাট টাইম ওরা এই সোল প্রপারাইটারের সাথে কথা বলে নিয়েছে যে তোমাদের রানিং বিজনেসটা আমরা বাই করবো, তোমাদের যা অ্যাসেটস লাইবিলিটি আছে সব আমরা নিয়ে নেবো উইথ পারচেস কনসিডারেশন, তার এগেনস্টে এ টু জেড একটা সার্টেন অ্যামাউন্ট ওই সোল প্রপারাইটারকে দেবে। তাহলে টেক ওভার করলো বিজনেসটা কত তারিখে, 1 জানুয়ারি 2022 তারিখে। বাট আমি ধরলাম যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেতে পেতে ধর সময় লেগে গেল আরো 3 মাস, 31 মার্চ 2022 সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেল। তাহলে যদি বলি কোম্পানি লিগালি এক্সিস্টেন্সে কবে এলো, 31 মার্চ 2022। আর জেনারেলি অ্যাকাউন্টিং ইয়ার আমরা প্রফিট লস কখন ক্যালকুলেট করি, বছরের শেষে। এবার এই 2022 সাল ধরো শেষ হলো 31 ডিসেম্বর 2022-এ শেষ হলো, 2022-এ ফাইনাল অ্যাকাউন্টস প্রিপারেশন হবে, কারণ ফাইনাল অ্যাকাউন্টস থ্রুই আমরা বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করি। এবার যখন ফাইনাল অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করছি তখন কিন্তু পুরো বছরের বিজনেসের প্রফিট বা পুরো বছরের বিজনেসের লসটা আমরা কিন্তু কনসিডার করব, পুরো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। এবং আমরা দেখলাম যে বিজনেসের ধরো গ্রস প্রফিট বেরিয়েছে সে 2 লাখ টাকা, এবং বিজনেসের বিভিন্ন এক্সপেন্সও আছে, কারণ গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো বাদ দিলে তবে আমরা নেট প্রফিটে পৌঁছাবো। এবার প্রবলেমটা হলো স্যার, তাহলে পুরো 2 লাখ টাকা সারা বছরের যে প্রফিট 1-1-2022 থেকে 31 ডিসেম্বর 2022 এই 12 মাসের পুরো প্রফিটটাকে কি আমরা রেভিনিউ প্রফিট বলতে পারি? দ্য আনসার ইজ নো স্যার। কেন স্যার? কারণ লিগালি কোম্পানি এক্সিস্টেন্স এসছে কবে, 31 মার্চ 2022 তারিখে। এই যে 3 মাস, 1 জানুয়ারি থেকে 31 মার্চ, এই 3 মাসটাকে বলে প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। কি বলে এটাকে? প্রি ইনকর্পোরেশন পিরিয়ড, অর্থাৎ ইনকর্পোরেশন হওয়ার আগের সময়, প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। আর পরবর্তী যে 9 মাস, মার্চ থেকে ডিসেম্বর, এই 9 মাসকে আমরা বলি কি, পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড, পোস্ট ইনকর্পোরেশন, INCORPORATION, পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড বলে এটাকে, ঠিক আছে?
তাহলে এই 3 মাসের প্রফিটটাকে আলাদা করতে হবে, 9 মাসের প্রফিটটাকে আলাদা করতে হবে। কেন স্যার? বিকজ প্রি ইনকর্পোরেশন প্রফিটটা আলটিমেটলি কি ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়, ওটা থেকে কিন্তু ডিভিডেন্ড পেমেন্ট কোম্পানি করতে পারে না, ওটাকে বলে ক্যাপিটাল প্রফিট। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিজনেসের যে প্রফিটটা এসছে সেটাকে কি বলতে হবে? প্রি ইনকর্পোরেশন প্রফিট, এবং সেটা আলটিমেটলি ক্যাপিটাল প্রফিট। কোথায় ট্রান্সফার করব? ক্যাপিটাল রিজার্ভে। আর মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, মার্চের পর থেকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যে প্রফিট হবে তাকে আমরা বলবো রেভিনিউ প্রফিট, বা আমরা বলবো কি পোস্ট ইনকর্পোরেশন প্রফিট। তাহলে এই চ্যাপ্টারে মেনলি আমাকে কি বলবে? আমাকে একটা স্টোরি বলে দেবে যে কোন কোম্পানি কোন বিজনেসকে টেক ওভার করছে, কবে টেক ওভার করছে সেই ডেটটা বলে দেবে, আর কোম্পানি কবে ইনকর্পোরেশন হচ্ছে সেই ডেটটা বলে দেবে। তো সেই স্টোরি থেকে তোমাকে প্রথম ডিসাইড করে নিতে হবে প্রি ইনকর্পোরেশন পিরিয়ড কতটুকু, পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড কতটুকু। গ্রস প্রফিট জেনারেলি ওরা বলে দেবে, আর কিছু এক্সপেন্সেস বলে দেবে। এবার তোমার কাজ হচ্ছে একটা স্টেটমেন্ট বানাতে হবে বা একটা ট্রেডিং পিএল অ্যাকাউন্ট বানাতে হবে যেখানে ওই প্রি ইনকর্পোরেশন প্রফিট এবং পোস্ট ইনকর্পোরেশন প্রফিটটাকে আলাদা করতে হবে। যেমন তোমাকে বলে দিল জিপি 2 লাখ টাকা, এবার তুমি জানো 3 মাস হচ্ছে তোমার প্রি ইনকর্পোরেশন পিরিয়ড, আর পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ডটা কত? 9 মাস। এই জিপি যেটা বলে দিয়েছে সেটা তো পুরো 12 মাসের। তাহলে আজকে যদি আমি একটা স্টেটমেন্ট তৈরি করি, স্টেটমেন্টটা কিভাবে হবে লিখে নেব কি, স্টেটমেন্ট শোয়িং প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন প্রফিট, স্টেটমেন্ট শোয়িং প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন প্রফিট। আমাকে স্টেটমেন্টও তৈরি করতে দিতে পারে বা আমাকে ট্রেডিং পিএল অ্যাকাউন্টও খুলতে বলতে পারে। সো একই কনসেপ্ট বুঝে গেলে আমাদের দুটো জিনিস তৈরি করতে অসুবিধা হবে না। সো এটা কিভাবে করব? প্রথমে আমি লিখব পার্টিকুলার্স, তারপরে লিখব বেসিস, তারপরে লিখব টোটাল, তারপরে লিখব প্রি ইনকর্পোরেশন, আর তারপরে লিখব কি পোস্ট ইনকর্পোরেশন। পার্টিকুলার্স এ প্রথমে কি লিখব? গ্রস প্রফিট। যদি অঙ্কে বেশিরভাগ অঙ্কে গ্রস প্রফিট বলে দেবে, যদি গ্রস প্রফিট না বলে তাহলে একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবে, ট্রেডিং সংক্রান্ত ইনফরমেশন বলে দেবে, সেখান থেকে জিপি বার করে নেবে। আর ট্রেডিং অ্যাকাউন্ট আমরা প্রত্যেকে তৈরি করতে জানি। এবার জিপিটা ধরো টোটাল 2 লাখ টাকা। এবার প্রশ্ন হচ্ছে আমি জানি প্রি ইনকর্পোরেশন পিরিয়ড কত মাস? 3 মাস, পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড 9 মাস। তাহলে এই জিপিটাকে জিপি কি করে আমি প্রি আর পোস্টের মধ্যে ভাগ করব? দেখো গ্রস প্রফিট ডিপেন্ড করে সেলসের, তাহলে 3 মাসের যে টার্ন ওভার বা সেলস এবং 9 মাসের যে টার্ন ওভার বা সেলস তার ডিটেলস কিন্তু অঙ্কে বলে দেবে। সেই সেলসের যে রেশিও, সেই রেশিওর ওপর বেস করে আমি জিপি কে প্রি আর পোস্টের মধ্যে ডিভাইড করব। তাহলে বেসিস আমি কি লিখব? সেলস, বা আমি বলতে পারি টার্ন ওভার। আমি ধরে নিচ্ছি এই 3 মাসে হচ্ছে 3 লাখ টাকা সেল, 9 মাসে 9 লাখ টাকা সেল। তাহলে 3:9, 3:9 কে ছোট করলে রেশিও কি দাঁড়াচ্ছে? 1:3। তাহলে 2 লাখ টাকাকে 1:3 তে ডিভাইড করলে ফ্রিতে পড়বে 50,000, পোস্টে পড়বে 1.5 লক্ষ টাকা। তোমাকে কোনো না কোনো ওয়ে ওরা বলে দেবে যেটা দিয়ে তুমি ভাগ করতে পারো। জেনারেলি জিপিটা আমরা কোন রেশিওতে ভাগ করব? প্রি পোস্টে, অন দ্য বেসিস অফ সেলস অর টার্ন ওভার? টার্ন ওভার সেলস একই কথা। এবার এর থেকে আমরা যত ইনডাইরেক্ট এক্সপেন্স আছে সেগুলোকে লেস করব। সো লিখব লেস এক্সপেন্সেস। এবার এক্সপেন্সেস এর মধ্যে আমরা দেখব কিছু এক্সপেন্সেস যেটা রিলেটেড টু প্রি, আর কিছু এক্সপেন্সেস যেটা ডিরেক্টলি রিলেটেড টু পোস্ট। যদি দেখি প্রি সংক্রান্ত এক্সপেন্স তাহলে প্রিতে চার্জ করব, যদি দেখি পোস্ট সংক্রান্ত এক্সপেন্স তাহলে পোস্টে চার্জ করব। সেটা অঙ্ক পড়েই তুমি বুঝতে পারবে যে কোনটা রিলেটেড টু প্রি, কোনটা রিলেটেড টু পোস্ট। যেমন আমি বলছি ডিভিডেন্ড পেইড, প্রিলিমিনারি এক্সপেন্সেস, এগুলো কার রেসপেক্টে হয়? ইনকর্পোরেশন এক্সপেন্স, এগুলো একটা কোম্পানির রেসপেক্টে হয়, তাহলে ওই খরচগুলোকে সম্পূর্ণ কিন্তু পোস্টে চার্জ করবে। আর যদি কোনো খরচ ওই সোল প্রপার্টারশিপ বিজনেস রিলেটেড যদি ওই 3 মাসের মধ্যে হয়ে থাকে, রিলেটেড টু দ্যাট, ওই জ্যান টু মার্চের মধ্যে কোনো খরচ, তাহলে সেটা আমি কোথায় চার্জ করব? প্রিতে। মানে তুমি অঙ্ক পড়লে বুঝতে পারবে যে কোন খরচগুলো কোম্পানি রিলেটেড, সেগুলো পোস্টে চার্জ করব। স্যার কোম্পানি রিলেটেড হলে পোস্টে কেন চার্জ করছি? কারণ 31 মার্চেই তো কোম্পানি এক্সিস্টেন্সে আসছে,
তো 31 মার্চে এক্সিস্টেন্স আসবার পরই তারপরে ওর খরচাগুলো হবে। তাহলে কোম্পানি সংক্রান্ত যাবতীয় খরচা আমরা কোথায় চার্জ করব? পোস্টে। এবং প্রথম 3 মাসের মধ্যে রিলেটেড যদি কোনো খরচ শুধু ওই 3 মাসের জন্য হয়েছে তাহলে সেটা কোথায় চার্জ করব? প্রিতে। সো এরকম কিছু এক্সপেন্স হতে পারে, আর কিছু এক্সপেন্সেস হতে পারে যেটা কিনা দুটো সময়ের সঙ্গে রিলেটেড একটা সুইটেবল বেসিস ধরে ভাগ করতে পারে। যেমন স্যালারি, স্যালারিটাকে কি বেসিসে ভাগ করব? স্যালারি, স্যালারিকে আমরা টাইম বেসিসে ভাগ করতে পারি। স্যার টাইমের রেশিও কি? 1:3, 3:9 মানে 1:3। তো স্যালারি যদি 40,000 টাকা দেওয়া থাকে তাহলে এখানে 10,000, এখানে 30,000। প্রিলিমিনারি এক্সপেন্স, স্যার প্রিলিমিনারি এক্সপেন্স কার? প্রিলিমিনারি এক্সপেন্স মানে বোঝায় যে কোন একটা কোম্পানি যখন ফর্ম করছি সে কোম্পানি ফরমেশনের সময় যে এক্সপেন্সেস গুলো তাকে প্রিলিমিনারি এক্সপেন্সেস বলে। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সেস কোথায় চার্জ করব? ডিরেক্টলি রিলেটেড টু কোম্পানি। তো বেসিসে লিখব কি? অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল লিখে সরাসরি কোথায়? পোস্টে। আচ্ছা টোটালে আমি ধরে নিচ্ছি এটা 10,000 টাকা, তাহলে সরাসরি পোস্টে গিয়ে কত লিখবো? 10,000। ফ্রিতে দিয়ে দেবো কি? ড্যাশ। তো এইভাবে যত এক্সপেন্সেস দেওয়া থাকবে তার কোনো না কোনো সুইটেবল বেসিস আমাদের দেওয়া থাকবে বা আমরা রিলেট করে নিতে পারবো। যেমন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, কোনো বেসিস বলা নেই। অ্যাডভার্টাইজমেন্ট কার সাথে রিলেটেড? সেলস। তাহলে আমরা সেলস বেসিসে কি লিখবো? সেলস। সেলস রেশিও যেটা হবে 1:3, সাপোজ 4,000 টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তাহলে এখানে 1,000 টাকা, আর পোস্টে দেবো কত? 3,000 টাকা। এবার আমি কি করব? টোটালে আমার টোটাল নেট প্রফিট বেরোবে কোম্পানির অন দা হোল পুরো বছরের। আর প্রি কলাম থেকে আমরা পাবো কি? প্রির প্রফিট। পোস্ট কলাম থেকে পাবো পোস্টের প্রফিট। প্রিতে দেখো 50,000 থেকে এগুলো মাইনাস, তাহলে 50 থেকে 11,000 বাদ দিলে এটা দাঁড়াচ্ছে 39,000, আর এখানে 1.5 লাখ থেকে বাদ দিচ্ছি 30, 10, 40, 43,000, তাহলে 1,07,000 টাকা। আর টোটালে তুমি যদি 2 লাখ থেকে 40, 10, 50, 54 বাদ দাও তাহলে দাঁড়াচ্ছে কত? 1,46,000। ওকে, এবার প্রি ইনকর্পোরেশন প্রফিট যেটা 39,000, এটাকে আমরা বলবো ইটস ক্যাপিটাল প্রফিট। ইটস ক্যাপিটাল প্রফিট, এবং এটা কোথায় ট্রান্সফার হওয়া উচিত? শুড বি ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। আর এটাকে বলবো রেভিনিউ প্রফিট। তাহলে মেন কাজ হচ্ছে এখানে তোমার বিজনেসের সারা বছরের প্রফিটটাকে প্রি এবং পোস্টে ডিভাইড করা। প্রির প্রফিটটা আলাদা করে কেন আইডেন্টিফাই করতে হয়? বিকজ দ্যাটস এ ক্যাপিটাল প্রফিট, দ্যাট শুড বি ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, সেটা থেকে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে না। আর পোস্টে যে প্রফিটটা, রেভিনিউ যে প্রফিটটা, সেখান থেকে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে, তাই ওটাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ বা আইডেন্টিফাই করতে হবে আমাদের। ইজ দ্যাট ওকে? বুক থেকে সামস দেখি, বুকে এসো, সামস নাম্বার 4, পেজ নাম্বার 306। পেজ নাম্বার 306, সামস নাম্বার কত? 4। আগে সামসটাকে রিড করে নিই, সামসের স্টোরি আগে দেখি। দ্য প্রমোটার্স অফ মেসার্স জিএসএল লিমিটেড, প্রমোটার্স কাদের বলে নিশ্চয়ই জেনেছি? দোজ পিপল হু টেক দ্য ইনিশিয়েটিভ টু ফর্ম আ কোম্পানি, যারা কোম্পানি ফর্মেশন করে, ইনিশিয়েটিভটা নেয়, তাদের প্রমোটার বলে। তো মেসার্স জিএসএল লিমিটেড টুক ওভার অন বিহাফ অফ দ্য কোম্পানি আ রানিং বিজনেস উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল। তার একটা রানিং বিজনেস কে টেক ওভার করছে কত তারিখে? 1 এপ্রিল, 1 এপ্রিল 2021 এ টেক ওভার করছে। তো বিজনেস টেক ওভার করেছে 1 এপ্রিল 2021। এরপর কোম্পানি ইনকর্পোরেশন হচ্ছে কবে? দ্য কোম্পানি ইনকর্পোরেটেড অন 1 আগস্ট 2021, এবং ইয়ার এন্ডিং কবে হচ্ছে স্যার? 31 মার্চ 2022। তাহলে আমাকে প্রথমে প্রির পিরিয়ডটাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত আমরা কি বলবো? এটা প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। কত মাসের দাঁড়ালো এটা? এপ্রিল, মে, জুন, জুলাই, প্রি ইনকর্পোরেশন পিরিয়ড। সিস্টেমটা একটু প্রবলেম করছে, লেখাগুলো একটু থেমে থেমে যাচ্ছে, ওই জন্য একটু স্লো পড়াতে হচ্ছে আমাকে। 4 মান্থস। আর এই পিরিয়ডটা পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড, এটা কত মান্থ হলো? পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড এটা হচ্ছে 8 মান্থস। ঠিক আছে, সো প্রি পোস্ট আমরা পেয়ে গেলাম।
এবার দেখ অঙ্কের নিচে বলছে দ্য অ্যানুয়াল অ্যাকাউন্টস ওয়ার মেড আপ অন 31st March হুইচ রিভিল দ্যাট দ্য সেলস ফর দ্য হোল ইয়ার টোটাল 1600 লাখ। পুরো বছরের সেলস কত? 1600 লাখ টাকা, যার মধ্যে 31st জুলাই পর্যন্ত 400 লাখ। স্যার 31st জুলাই পর্যন্ত যদি 400 লাখের সেলস হয় তাহলে এই পিরিয়ডটা কতটা সেলস আছে? 1200 লাখ। তার মানে সেলসের রেশিওটা কত? এখানে 1, এখানে 3, সো সেলসের রেশিওটা আমরা বলতে পারি 1:3। অঙ্কে বলে দিচ্ছে গ্রস প্রফিট রেশিও ওয়াজ 25%। তাহলে টোটাল গ্রস প্রফিট 1600 25%, 400 লাখ, সেটাকে সেলস রেশিওতে ডিভাইড করে দেব। ওকে, তাহলে আমি এখানে প্রথমে কি লিখব? আমাকে বানাতে বলেছে কি অঙ্কের রিকোয়ারমেন্টটা দেখি। প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ প্রফিট ফর দ্য প্রি অ্যান্ড পোস্ট। তার মানে তোমাকে একটা স্টেটমেন্ট বানাতে হবে যেখানে প্রি পোস্ট প্রফিটটাকে তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারো। তাহলে আমি লিখে নেই, স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন প্রফিট, স্টেটমেন্ট শোয়িং প্রি অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন প্রফিট। ঠিক আছে, পার্টিকুলার্স তারপরে বেসিস তারপরে টোটাল তারপরে প্রি ইনকর্পোরেশন আর তারপরে পোস্ট ইনকর্পোরেশন। তোমরা একটা ফরম্যাট করে নেবে নর্মালি যেমন ফরম্যাট করে। তাহলে প্রথমে আমি গ্রস প্রফিট লিখছি। গ্রস প্রফিট কি করে বার করলাম? টোটাল সেলস আমার 1600 লাখ, 1600 লাখে 25% করলে কত হয়? 400 লাখ। তাহলে টোটাল গ্রস প্রফিট 400, কি বেসিসে? সেলস রেশিওতে দেব। সেলস রেশিও কি আছে? 1:3। তাহলে 400 লাখকে 1:3 দিলে এখানে 100 লাখ, এখানে 300 লাখ। এবং যেহেতু প্রত্যেকটা অ্যামাউন্টকে লাখে লিখছি, রাইট হ্যান্ড সাইড আমি লিখে নেবো রুপিজ ইন ল্যাখ। ওকে, তার মানে প্রত্যেকটা অ্যামাউন্ট লাখে লিখছি। গ্রস প্রফিট লিখে নিলাম। এবার আমরা জানি গ্রস প্রফিট থেকে বিভিন্ন এক্সপেন্সেস বাদ যাবে, সো লেস এক্সপেন্সেস। প্রথম এক্সপেন্স কি আছে? স্যালারি। স্যালারি তো স্যার টাইম বেসিসে দেওয়া হয় এমপ্লয়ীদের, তাহলে স্যালারিটা কি টাইমের ভিত্তিতে ভাগ করা উচিত? স্যালারি বেসিসে কি লিখব? টাইম। টাইমটা কি? 4 মাস আর হচ্ছে 8 মাস, তার মানে 1:2। 4 আর 8, 4:8, 1:2। কত টাকা টোটাল? 23 লাখ, 69 লাখ। তো 69ই লিখব শুধু, 69 লাখ, 23 লাখ আর 46 লাখ। ক্লিয়ার? নাম্বার টু কি আছে আমার? রেন্ট, রেন্ট রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স কি বেসিসে যাবে? টাইম বেসিসে যাবে। টাইম, টাইমের রেশিওটা কি? 1:2। মোট কত বল? 24 লাখ। 1:2 গেলে 8 আর 16, এগুলো কিন্তু সব মাইনাস, উইদিন ব্র্যাকেটে রাখি, নইলে পরে আমাদের বুঝতে অসুবিধা হবে। এরপর অফিস এক্সপেন্স কিসে দেব? আচ্ছা পরে দেখতো, কোনো অঙ্কের শেষের দিকটা কোনো বেসিস টেসিস বলেছে? স্যার কোনো বেসিস কিছু ওরা বলেনি। অফিস এক্সপেন্স কি বেসিসে দিবি? টাইম বেসিসে দিতে পারিস, ঠিক আছে। টাইম 1:2, 66 লাখ, তাহলে 22 এবং 44। তারপর কি আছে? কমিশন, কার কমিশন? ট্রাভেলার কমিশন। তো ট্রাভেলার কমিশনটা কিসের ওপর ডিপেন্ড? সেলস এর ওপর। সেলস, সেলস এর রেশিওটা কি আছে? 1:3। মোট কত টাকা আছে? 16, 4 লাখ, 12 লাখ।
ক্লিয়ার? নেক্সট কি আছে? ডিসকাউন্ট অ্যালাউড কার উপর যায় বলো? সেলস, যখন যেমন সেলস তখন তেমন ডিসকাউন্ট দিতে হয়, সো এটাকেও সেলস এর রেশিওর উপর 1:3। কত টাকা আছে? 12 লাখ, সো এটা 3 লাখ, এটা 9 লাখ। নেক্সট কি আছে? ব্যাড ডেটস, এও তো সেলস এর উপর যায়, সব ডেটস রিলেটেড, সেলস রিলেটেড, ব্যাড ডেট। সেলস 1:3, 4 লাখ, তাহলে 1 লাখ, 3 লাখ। নেক্সট কি? ডাইরেক্টর্স ফিজ। আচ্ছা, ডাইরেক্টর ব্যাপারটা কোথায় থাকে? সোল প্রপ্রাইটারশিপ বিজনেসে জেনারেলি ডাইরেক্টর হয় না, প্রোপ্রাইটার হয়। ডাইরেক্টরের ফিজটা আমরা বলতে পারি একটা কোম্পানি যারা অপারেশনের দায়িত্বে থাকে, দে আর দ্য ডাইরেক্টর্স, এবং ডাইরেক্টরদের ফিজ নেয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওটা কোম্পানি রিলেটেড, তাহলে ওটাকে লিখবো অ্যাকচুয়াল, কারণ এটা অ্যাপোর্শন হবে না, শুধু পোস্টে যাবে। কত টাকা? 25 লাখ। পোস্টে গিয়ে ডাইরেক্ট চার্জ করলাম কত? 25 লাখ। নেক্সট অডিট ফিজ। স্যার, এই অডিট ফিজটা না দুরকম লজিকে করা যায়, একটা হচ্ছে টাইম বেসিসেও করা যায়, আর একটা হচ্ছে কি, অডিট ব্যাপারটা কোম্পানির ক্ষেত্রে কম্পালসারি হয়। কোম্পানির অডিট, অডিট মানে বুঝি তো, চার্টার্ডকে দিয়ে বুকস অফ অ্যাকাউন্টসকে ভেরিফাই করাতে হয়। সো অডিটের কনসেপ্টটা কিন্তু কোম্পানির জন্য কম্পালসারি, প্রত্যেকটা কোম্পানিকে বছরের শেষে অ্যাকাউন্টসকে অডিট করাতেই হয়, সো অডিটর ফিজ তাদের দিতেই হবে। আর সোল প্রপ্রাইটারের যদি টার্নওভার অনেক বেশি হয়, ট্যাক্স অডিট যদি এদের করাতে হয়, দেন অডিট ফিজ দিতে হয়। তাহলে অডিট ফিজটা যদি কোম্পানি রিলেটেড ধরে নিই, আমরা পোস্টেও দিতে পারি। আবার এই যুক্তিতে যে অডিট ফিজটা সোল প্রপ্রাইটারশিপ বিজনেসের অডিট করতে হতে পারে, যদি কিনা বিজনেসটা বড় সড়ো হয়, টার্নওভার অনেক বেশি হয়, তখন তারও অডিট করাতে হতে পারে, সেখানে কিন্তু অডিট ফিজটা টাইম বেসিসে দেওয়া যাবে। সো দুটো বেসিসে করা যায়, টাইম বেসিসে করা যায়, পোস্টেও দেওয়া যায়। তো আমি এখন টাইম বেসিসে করছি। অল্টারনেটিভলি তোমরা জেনে রাখো যে অডিট ফিজ ক্যান অলসো বি চার্জ টু পোস্ট ইনকর্পোরেশন প্রফিট অনলি, কারণ অ্যাজিউমিং যে অডিট ফিজ রিলেটস টু কোম্পানি, ইজ দ্যাট ক্লিয়ার? বাট আমরা ধরে নিচ্ছি এখানে টাইম বেসিসেই অডিট ফিজটাকে দিচ্ছি। টাইমটা কি ছিল রেশিও? 1:2। কত টাকা আছে টোটাল? 9 লাখ। সো 9 লাখকে 1:2 তে দিলে 3 লাখ, 6 লাখ। এরপর কি আছে? ডেপ্রিসিয়েশন কার উপর হবে? অ্যাসেট ভ্যালুর উপর হয়। এবার অ্যাসেট ভ্যালু দেওয়া নেই, তাহলে টাইম বেসিসেই হবে। টাইম বেসিস 1:2, কত টাকা ডেপ্রিসিয়েশন আছে? 12 লাখ। তাহলে কত যাবে? 4:8 না, 4 লাখ আর 8 লাখ। নেক্সট কি আছে ডেপ্রিসিয়েশনের পর? ডিবেঞ্চার ইন্টারেস্ট, এটা তোমাদের বলতে পারা উচিত। ডিবেঞ্চারের ব্যাপারটা কোথায় আসে? শুধু পোস্টে আসবে, ইট রিলেটস টু কোম্পানি। কত টাকা আছে ডিবেঞ্চার ইন্টারেস্ট? 11 লাখ, শুধু পোস্টে গিয়ে চার্জ করব 11 লাখ। এবার ক্যালকুলেটর ধরো, অ্যাকচুয়াল প্রফিট, ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট। 400 লাখ থেকে মাইনাস কর 69, মাইনাস 24, মাইনাস 66, মাইনাস 16, মাইনাস 12, মাইনাস 4, মাইনাস 25, মাইনাস 9, মাইনাস 12, মাইনাস 11। এবার প্রি ট্যাক্স তো কত হচ্ছে? 152। প্রিতে কত আসছে? ছিল তোমার 100, মাইনাস 23, মাইনাস 8, মাইনাস 22, মাইনাস 4, 3, 1, 3, 4, কত এসছে? 32 লাখ। তাহলে পোস্ট কত আসতে হবে? 120 আসতে হবে, তবেই না 152 হয়। এটাকে বলবো কি, ইটস হোয়াইচ প্রফিট? ইটস ক্যাপিটাল প্রফিট, অ্যান্ড শুড বি ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। আর এটাকে বলবো রেভিনিউ প্রফিট। আনসার দেখ তো কি দিয়েছে বুকে, ডিফার করতে পারে বিকজ অফ অডিট ফিস। অডিট ফিস টাইম বেসিসে দেওয়া যায়, আবার তুমি পোস্টও দিতে পারো। অঙ্কের শেষে একটা নোট দেবে, এখানে টাইমে দিয়েছো যে অডিট ফিস ক্যান অল্টারনেটিভলি বি অ্যাপোর্শনড অর বি চার্জ টু পোস্ট অনলি, ইজ দ্যাট ওকে?
কারো কোনো ডাউট করে নাও।